मध्याह्न भोजन में लड्डू मिलने से काफी खुश देखे विद्यार्थी। मिड डे मील को लेकर भ्रष्टाचार के कई आरोप सुनने को मिलते रहते हैं, लेकिन इसी बीच सोमवार को जलपाईगुड़ी सेंट्रल गर्ल्स स्कूल के प्राथमिक विभाग के मध्याह्न भोजन का मेन्यू विद्यार्थियों के लिए कुछ विशेष था। नए साल के अवसर पर मध्याह्न भोजन में स्कूली छात्राओं को प्रतिदिन मिलने वाले भोजन के साथ एक एक लड्डू भी दिया गया। आम दिनों में चावल, अंडे, उबले आलू का सोलबा दिया जाता है, लेकिन सोमवार को छात्राओं को सरप्राइज देने के लिए इसी भोजन के साथ एक एक लड्डू भी दिया गया। इससे छात्र काफी खुश थे क्योंकि अन्य दिनों की तुलना में दोपहर में कुछ खास मिला है। হ্যাঁ, আজকে স্পেশাল ছিল। স্পেশালের মধ্যে আলুর দম করা হয়েছে, আর ডিমের ওই আলুর দমের মধ্যে ডিম দেওয়া হয়েছে, একটা ডিমের কারির মতো তৈরি করা হয়েছে, সঙ্গে লাড্ডু ছিল। কি কারণে দেওয়া হলো এই মাসে? এটা আজকে বর্ষবরণ, নতুন বর্ষ হচ্ছে, একটা আনন্দের দিন। আমরা আশা করি সারা বছর জন্য বাচ্চারা আনন্দের দিন কাটায়, সুস্থ থাকে। হ্যাঁ, এই জন্য পড়াশোনার পাশাপাশি জন্য আমরা আনন্দ ভালো খাবার দিন তাহলে সুস্থ থাকবে বাচ্চারা। বছরের প্রথম দিন কি এটা করা হলো? এটা আরম্ভ হলো আজ। আরম্ভ হলো মানে বাংলা বছরের প্রথম। বাংলা বছর এইটা কি মানে সরকার থেকে নির্দেশ দিয়েছে? তো সরকার থেকে কোনো নির্দেশ? হ্যাঁ, সরকার থেকে একটা নির্দেশ দিয়েছে, তাও এটা তো বেশি দিন আগে না, এইটা তো কয়েক দিন আগে দিয়েছে, যার ফলে কিন্তু একটা ওই জন্য আমরা কি কি করলেন আজকে? আজকে হলো আলুর দম হয়েছে, সঙ্গে ডিম ছিল, আর লাড্ডু দেওয়া হয়েছে সকল বাচ্চা। হাত তো আছে ওটা রোজকার। মাসে হবে? প্রতি মাসে প্রথমে হবে এটা নাকি অন্যান্য? প্রথমে এটা আমরা সাধারণত সোমবারে মানে ডিম দেই আর শুক্রবারে দিই। হ্যাঁ, সেটা আজকে দেওয়া হলো, সোমবার হিসাবেও দেওয়া হলো, আবার স্পেশাল মেনু হিসাবেও সেটা আলুর দম আর সঙ্গে ওটা লাড্ডু দেওয়া হয়েছে। আপনার নাম কি? মিতালি কর্মকার। কোন দায়িত্বে আছেন? আমি কি আছি? আজকে তোমাদের কি খাবার দেওয়া হয়েছে? আমাদের আজকে ডিম আর লাড্ডু আছে, আর আলু তো আর সবজি। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। খেয়েছো? বাড়ির থেকে খেয়ে এসেছো? লাড্ডু আজকে বছরের প্রথমে পেলা, ভালো লাগছে? কেমন খেতে? কি নাম তোমার? মিষ্টি পেয়েছো? তোমাদের মিড ডে মিলে ছিল রান্না কেমন হয়েছে? লাড্ডু খেয়েছো?